আসসালামু আলাইকুম ভিওর্স আমি বেকার বয়েস চ্যানেল থেকে মোহাম্মদ শহিদুর রহমান আসলতে আমি আগে বেকার ছিলাম এখন বেকার নাই কারণ এখন মুরগির বাচ্চাগুলো ঠিক আছে অনেক কাম বের হয়ে গেছে আমার এখন এখন আর বেকার নাই তো দেখি কি হয় আপনারা যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলোর মা এখানে আপনার দশটা বাচ্চা আছে এই বাচ্চাগুলোর মা আপনার সাত দিন পরে মারা গেছিলেন মারা গেছে তো মারা যাওয়ার পরে বাচ্চাগুলো আমার ইনকিউটারে দিয়েছিলাম দেওয়ার পরে আপনার বাচ্চাগুলো একুশ দিন পরে উঠে গেছে টোটাল এই সাত দিন আর আমার ইনকিউটারের দিনগুলো দিয়ে একুশ দিন পরে উঠে গেছে তো বাচ্চাগুলো সুস্থ আছে বাচ্চাগুলোকে বর্তমান আমি ব্রিডিং করতেছি ঠিকভাবেই কোনো সমস্যা দেখা দেয় না এখনও তো বাচ্চাগুলো মার্চের এক তারিখের থেকে আরম্ভ করে দুই তারিখে একদম টোটাল বাচ্চাগুলো ইনকম্পিউটার থেকে বের হয়ে গেছে বাচ্চাগুলো ফুটে গেছে তো তারপরে একদিন পর আমি বাচ্চাগুলোকে এইভাবে কাগজের একটা কাঠনের ভিতরে পাটের বস্তা একটা দিয়ে রাত্রে লাইট দিই আর দিনে রৌদ্রের পোহরে দিই বার করে দিই বাচ্চাগুলো ঠিকভাবে থাকে কোনো সমস্যা হচ্ছে না আর রাতে আপনার সাত পাওয়ারের একটা বাল্ব দিয়ে দিই আর দুটো ওষুধ খাওয়াইতেছি একটা ওষুধের নাম হলো আপনার মেরিকুইন দেখেন মেরিকুইন এই সূত্রে আমি ভেটেনারি ডাক্তারের কাছ থেকে আনছি এই সূত্রে আপনার দশটা বাচ্চাকে এই একটা আমার দুই এম এলের সিরিঞ্জ আছে সিরিঞ্জের তিন দাগ দেখাইছি আপনাদেরকে রাখেন এই যে এই সিরিঞ্জের উপরের থেকে একটা পানিতে উপর থেকে তিন দাগ তিন দাগ করে দিই আমি বস্তু ফোকাস নিচ্ছে না এই উপরে থেকে যে দেখা যাচ্ছে উপর থেকে তিন দাগ দিই এক কাপ পানিতে আর বিশটা বাচ্চা হলে দুই কাপ পানি ছয় দাগ দিয়ে দিই উপর থেকে পাঁচ পাঁচ জিরো পয়েন্ট ফাইভের অল্প উপরে দিয়ে দিই একটা দিচ্ছি আমি ভিমারেল ভিমারেলটা এই ভেটেরিনারি ডাক্তারের দোকান থেকেই আমি আনছি এই ভীমা রেলের ভীমান রেলটা বাচ্চাকে খাওয়ানো ভালো আর এটাও আমি এই মেডিকেনের মতোই দিচ্ছি এক কাপ পানিতে তিন ধাক দু এম এল এর উপরের থেকে তিন ধাক দিচ্ছি আমি আপনারাও খাওয়াতে পারেন তো বাচ্চাগুলো আমার এখনও কোনো হয় নাই এইগুলো খাই আরও সুস্থ হইয়া হইতে আছে দুই দিন আজকে বাচ্চার বয়স তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে নিশ্চয় সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ খুদা হাফিজ আপনারা সবাই ভালো থাকেন